মন আছেন আপনারা সবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা কথা বলবো ইয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার একুশের সেমি ফাইনাল ম্যাচ সেকেন্ড লেগ ম্যাচটি নিয়ে যেখানে প্যারিস অ্যান্ড জার্মান ভার্সেস ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে বেনু নেম এতিহাদ স্টেডিয়াম ম্যানচেস্টার পিএসজি ভার্সেস ম্যানচেস্টার সিটি হেড টু হেড চার ম্যাচ খেলা হয়েছে যেখানে পিএসজি একবারও জয়লাভ করতে পারেনি এবং ম্যানচেস্টার সিটি দুইবার এবং ড্রো দুইবার হয়েছে পিএসজি লস ড্র ড্রো লস ম্যানচেস্টার সিটি উইন ড্রো ড্রো উইন প্রিভিয়াস ম্যাচ প্লেইং ইলেভেন অফ পিএসজি কেনাভাস ফ্লোরেন্জি মার্কুন হোস কিমপেমবে বার্কার গুই যেখানে গুই লাল কার্ড খেয়েছিল প্রথম লেগে গুই এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল হবে না পেরিদেস অ্যাঙ্গেল দি মারিয়া নেইমার ব্যারেন্তি এমবাপ্পে এখানে আমরা একটি চেঞ্জ দেখতে পাবো যেখানে কুইজ জায়গায় অন্য কেউ খেলতে পারে প্রিভিয়াস ম্যাচ প্লেইং ইলেভেন অফ ম্যানচেস্টার সিটি মরেলেস গোলকিপার সেন্সেলো দিয়াস স্টনেস ওয়েলকার গোডিন গুন গোডা ডোগান হ্যানান্ডেস বি সিলভা ব্যানার্ডো সিলভা ফোডিন, ক্যাভিং দি ব্রইন এবং মেহারেস এখানে আমরা আনচেঞ্জ ম্যানচেস্টার সিটিকে দেখতে পাব কারণ গার্ডেলা চাইবে না চেঞ্জ করে নতুন কাউকে আনতে আমরা লাস্ট মুহূর্তে হয়তো আগয়েরও অথবা গ্যাব্রিয়েল জেসুসকে দেখতে পারি কিন্তু আনচেঞ্জি যাওয়ার সম্ভাবনা বেশি ম্যানচেস্টার সিটি এই ম্যাচটি সম্ভবত ড্র হবে এবং একে ফুল টাইম শেষ হবে ইমোয়েন হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট নাইন টু ডাবল সেভেন ফোর ওয়ান সেভেন ওয়ান টেলিগ্রামে আমার সাথে যুক্ত হন স্পোর্টস সলিউশন লিখে ধন্যবাদ